हेलो, वेलकम टू आवर यूट्यूब चैनल। तो आज के हमारे टॉपिक कारपेंटर हैंड टूल्स। तो कारपेंटरी काज करते गेले बा काठेर काज करते गेले जेटाके आमरा बोली उड बा टिम्बर बा कन्स्ट्रक्शन बा जे कोनो काठेर काज करते गेले आमरा जे समस्त टूल्स गुलो यूज करी সেই টুলস নিয়েই আলোচনা করব। অনেক টুলস, সেই টুলসগুলোকে আমি কতগুলো ক্যাটাগরিতে ভাগ করেছি। তো আজকের টপিক কার্পেন্টার হ্যান্ড টুলস, ক্লাসিফিকেশন অফ কার্পেন্ট্রি টুলস। তো এই কার্পেন্ট্রি টুলসগুলোকে আমি কতগুলো ক্লাসে ভাগ করেছি। নাম্বার ওয়ান হচ্ছে কাটিং টুলস, নাম্বার টু মার্কিং টুলস, মার্কিং বা মেজারিং টুলস, নাম্বার থ্রি প্লেনিং টুলস, নাম্বার ফোর বোরিং টুলস, নাম্বার ফাইভ স্ট্রাইকিং টুলস, নাম্বার সিক্স হোল্ডিং টুলস। তো আজকে আমি নাম্বার ওয়ান কাটিং টুলস, মার্কিং অ্যান্ড মেজারিং টুলস অ্যান্ড প্লেনিং টুলসকে ডিটেলস আলোচনা করব। নেক্সট ক্লাসে বোরিং টুলস, স্ট্রাইকিং টুলস আর হোল্ডিং টুলস নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে কাটিং টুলস। তো কার্পেন্টারে কাজ করতে গেলে কাঠ কাটতে লাগবে। তো কত রকম পদ্ধতিতে কাঠকে কাটা যায় বা কী কী টুলস আমরা ইউজ করি সেটা নিয়ে আজকে ক্লাস করব। কাটিং টুলস হচ্ছে, কাটিং টুলসকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স, একটা চিজেল আর একটা গগল গগেস। তো স, চিজেলস আর গগেসকে, স মানে আমরা জানি সয়িং। তো কার্পেন্ট্রি কাজ করতে গেলে আমরা হ্যান্ড স দেখতে পাই। তো কাঠটাকে তো আগে পার্ট মানে ভাগ করতে হবে, আগে বড় লকটাকে কাটতে হয়, তারপরে ছোট ছোট পিসে কাটতে হয়, তারপরে যখন জয়েন্ট করতে হয় তখনও কাটতে হয়। তো ফার্স্ট হচ্ছে সয়িং। সয়িং কত রকমের হয়? সয়িং নয় প্রকারের। কত রকম স দেখতে পাই, এত রকম স দিয়ে আমরা কাজ করি। এক হচ্ছে ক্রস কাট স। কোনো ক্রস কোনো কাটতে গেলে, কোনো কাটকে যদি ক্রস আমার প্রয়োজন হয় ক্রস টাইপ কাটবো তখন ক্রস কাট স, ডাকটেল স, টেনন স, রিপ স, নাম্বার ফাইভ কপিং স, নাম্বার সিক্স কম্পাস স, নাম্বার সেভেন বো স, নাম্বার এইট প্যানেল স, নাম্বার নাইন কি হোল অর প্যাড স। তো কার্পেন্ট্রি কাজ করতে গেলে এত রকমের স ইউজ করতে হয়। প্রত্যেকটা সয়ের আবার ইউজেস ডেসক্রিপশন আছে, এটা অন্য ক্লাসে আলোচনা হবে। আজকে শুধু কার্পেন্ট্রি টুলসগুলো চিনব বা জানব। তো ক্রস কাট স, ডাবটেল স, এগুলো এক একটা পারপাস ইউজ করা হয়। টেন অন স, যেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা দরকার, রিপ স, যেখানে একদম চিকন সরু করে কাটা দরকার, কপিং স, কম্পাস টাইপ স, বো স, প্যানেল স, কি হোল স, এত রকম স কার্পেন্ট্রি কাজে ইউজ করা হয়। নেক্সট কী আছে? চিজেল। চিজেলও একটা এরকম ইম্পর্টেন্ট টুলস। কাঠের কাজ করতে গেলে চিজেল লাগে। চিজেলকে আমরা পাঁচ ভাগে ভাগ করেছি। চিজেল কাজটাকে বলে চিজেলিং। চিজেলকে আমরা পাঁচ ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ফার্মা চিজেল, খুব কমন ইউজ করা হয়, এটা বিভিন্ন সাইজের হয়। একটা হচ্ছে বিভেল এজ ফার্মার চিজেল, বিভেল টাইপ মানে একটা ডিজাইন, বিভেল একটা একরকম, বিভেল টাইপ বা বিভেল এজ ফার্মার চিজেল পাওয়া যায়। এরপর হচ্ছে প্যারিং চিজেল, নেক্সট হচ্ছে মর্টিস চিজেল, এরপর হচ্ছে বাসুলা। মর্টিস চিজেলও কোনো প্যানেলে কাজ করতে গেলে মর্টিস চিজেলের প্রয়োজন হয়। ভিতরের ডেপথ, ভিতরের অনেকটা ডেপথ কাটতে গেলে মর্টিস চিজেল দিয়ে কাটতে হয়। তো পাঁচ রকম চিজেল কার্পেন্ট্রি কাজে ব্যবহার করা হয়। নেক্সট চিজেলিংয়ের পরে কী আছে? গগেস। গগেসটা একরকম স্ক্রাইবার, একরকম স্ক্রাইবিং ব্লক। গগেসকে তিন ভাগে ভাগ করা হয়, স্ক্রাইবিং গগেস, ফার্মার গগেস। এই স্ক্রাইবিং গগেস আর ফার্মার গগেসটা যদি থিন আর লম্বা হয় তখন হয়ে যায় প্যারিং গগেস। এটা শুধু কাঠের কাজে না, এটা লেদ মেশিনের কাজেও ইউজ করা হয়। এটা চিজেলের মতনই দেখতে,
কিন্তু মাঝখানটা একটু ঢেউ খেলানো থাকে, একটু কার্ভ থাকে। তো আমরা কোনো গ্রাউন্ডে বা কোনো ডেপথে যদি ইউ শেপ কাটতে যাই তখন আমরা এই গগলস ইউজ করি। তো কাঠের মধ্যে কোনো চ্যানেল না, ইউ ঢেউ শেপ যদি করতে যাই তখন এই গগলস ইউজ করা হয়। স্কাইবিং গগলস, ফার্মার গগলস আর পেয়ারিং গগলস। এটা গেল কাটিং টুলসকে আমরা তিন প্রকার ভাগ করেছিলাম, তাদের আবার বিশ্লেষণ করলাম। নেক্সট কি মার্কিং, কাটবো তো কাটার আগে মার্কিং করতে লাগবে। মার্কিং অ্যান্ড মেজারিং, মার্কিং টুলস সাথে রিলেটেড মেজারিং টুলস, মানে আমরা মার্ক করব বা মাপবো যে সমস্ত টুলস দিয়ে। তো মার্কিং অ্যান্ড মেজারিং টুলসকে আবার 12 ভাগে ভাগ করা হয়। কাঠের কাজ করতে গেলে কার্পেন্ট্রি ওয়ার্কসে কী হয়, এত রকম মার্কিং টুলস আছে। তো নামগুলো আমি বলছি, নাম্বার ওয়ান রুলস, নাম্বার টু স্টেট এজ, নাম্বার থ্রি ট্রাই স্কোয়ার, নাম্বার ফোর মিটার স্কোয়ার, নাম্বার ফাইভ বিভেল স্কোয়ার, নাম্বার সিক্স কম্বিনেশন স্কোয়ার, নাম্বার সেভেন মার্কিং নাইফ, নাম্বার এইট ডিভাইডার, নাম্বার নাইন ক্যালিপার্স, নাম্বার টেন উইং কম্পাস, নাম্বার ইলেভেন ট্রামেল, নাম্বার টুয়েলভ স্পিরিট লেভেল অ্যান্ড প্লাম্বার। তো প্রত্যেকটা টুলসই ইম্পর্টেন্ট, এক একটা কাজের প্রয়োজনে এক একটা টুলস ইউজ করি। এর মধ্যে রুলস, রুলসকে আমরা ফোর ফোল্ড রুল বলি, চার ভাগে ভাগ করা হয়। এরকম রুলস হওয়া যায় স্টেট এজ, কাঠের এক সাইডে স্টেট আছে কিনা চেক করার জন্য স্টেট এজ, ট্রাই স্কোয়ার অ্যাঙ্গেল চেক করা হয়, মিটার স্কোয়ার এক মিটারের মধ্যে স্কোয়ার হয়েছে কিনা সেটা চেক করা হয়, বিভেল স্কোয়ার বিভেলটা ঠিক স্কোয়ার আছে কিনা, এরা এইভাবে প্রত্যেকটা টুলসের ডিটেলস বর্ণনা করা যায়। তো এখানে আমি জাস্ট আমরা মার্কিং অ্যান্ড মেজারিং টুলসগুলো নাম জানবো আজকে। তো কম্বিনেশন মার্কিং, ডিভাইডার মাপ নিতে গেলে লাগে, ক্যালিপার্স ইনসাইড আউটসাইড অডলেক মানে হারমোফ্রোডাইট ক্যালিপার পাওয়া যায়, এটাও আগে থেকে মেজারিং করে নিতে হয়, উইং কম্পাস পাওয়া যায় কোনো রাউন্ড উইং করতে গেলে, নেক্সট ট্রামেল স্পিরিট লেভেল আর প্লাম্বার লেভেল চেক করতে গেলে, ভার্টিক্যাল বা হরিজন্টাল লেভেল চেক করতে গেলে আমরা স্পিরিট লেভেল ইউজ করি বা প্লাম্বার ইউজ করি। এগুলো গেল মার্কিং অ্যান্ড মেজারিং টুলসের মধ্যে। নেক্সট কি ওখানে দেখছি আমরা প্ল্যানিং টুলস। প্রথমে তো মার্কিং মেজারিং হয়ে গেল, এরপরে কাটিং হয়ে গেল, এবারে জবটাকে ফিনিশ করতে গেলে, জবটার সারফেসটা স্মুথ করতে গেলে প্লেন করতে লাগবে। তো প্ল্যানিং টুলের মধ্যে পড়ে সি নাম্বার হচ্ছে প্ল্যানিং টুলস। প্ল্যানিং টুলসের মধ্যে কী কী পড়ে, জ্যাক প্লেন আমরা এটা সচরাচর বেশি দেখতে পাই, নাম্বার টু হচ্ছে স্মুথিং প্লেন, জ্যাক প্লেন দিয়ে রাফ হয়ে যাবে পরে স্মুথ করার জন্য স্মুথিং প্লেন। এরপরে আছে ট্রাইং প্লেন, এটা আরেক রকম প্লেন যেটা ট্রাইং করা হয়। নাম্বার ফোর হচ্ছে রিবেট প্লেন, রিবেটিং করার কাজে রিবেট প্লেন লাগে, প্লাগ প্লেন, মেটাল প্লেন, স্পেশাল প্লেন, স্পোকস হ্যাব। টোটাল এতগুলো প্লেন আমাদের কার্পেন্টিং হ্যান্ড টুলসের মধ্যে, প্ল্যানিং টুলসের মধ্যে পড়ছে এতগুলো প্লেন। তো সচরাচর বেশি ইউজ করা হয় জ্যাক প্লেন, স্মুথ প্লেন আর রিবেট প্লেন, এই দুটোই বেশি ইউজ করা হয়। তারপরে এটা এগুলো স্পেশাল প্লেন হিসেবে কাজ করে। এমনিতে আমরা দেখি যে যখন আমরা কোনো কাঠের কাজ করতে যাই তখন অনেকগুলো টুলস নিয়েই আমরা কাজ শুরু করি। তো প্রথমে যে টুলসটা আমি বললাম ফার্স্ট, এখানে হবে অ্যাকচুয়ালি মার্কিং বা মেজারিং টুলস। আমাদের সিলেবাস বা কার্পেন্টার টুলস যারা প্রথম চিনবে জানবে তাদেরকে ফার্স্ট এইগুলোই কয়েকটা চিনে রাখতে লাগবে, হ্যাকস, চিজেল, তারপরে জ্যাক প্লেন, স্মুথ প্লেন, তারপরে রুলস, ট্রাই স্কোয়ার, এগুলো কমন টুলসের মধ্যে পড়ে। তো আজকে এতটুকু, নেক্সট ডেতে বোরিং টুলস, স্ট্রাইকিং টুলস, হোল্ডিং টুলস যে কার্পেন্টারি কাজে লাগে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তা যদি কোনো রকম কোশ্চেন থাকে বা কোনো এক্সট্রা জানার ইচ্ছা থাকে তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আজকে এত পর্যন্ত।
थैंक यू।